হ্যালো অ্যান্ড ওয়েলকাম, মাই চ্যানেল ইজ ইউর সোশ্যোলজি। আজ আমরা আলোচনা করব সোশ্যোলজি একটি গুরুত্বপূর্ণ টপিক, সোশ্যাল স্ট্যাটাস, বা যাকে আমরা বাংলায় বলে থাকি সামাজিক মর্যাদা। তো সোশ্যাল স্ট্যাটাস বা স্ট্যাটাস, যাকে আমরা বাংলায় কি বলে থাকি, সামাজিক মর্যাদা। তোমরা নিশ্চয়ই শুনেছ যে মর্যাদা, এই কথাটা আমরা অনেক সময় শুনে থাকি যে মর্যাদা কথাটা কোথা থেকে আসে, আমাদের সম্মানের উপর ভিত্তি করে, মান সম্মান, সমাজে আমাদের কি স্থান তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই সোশ্যাল স্ট্যাটাস বা সামাজিক মর্যাদা বিষয়টি গড়ে ওঠে। সমাজে দেখবে অনেকে ভালো কাজ করে, অনেকে আবার খারাপ কাজ করে। তো খারাপ যারা কাজ করে তাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট গড়ে ওঠে, মানে তাদের একটা নেগেটিভ স্ট্যাটাস সমাজে দেখা যায়। আর যারা ভালো কাজ করে তাদের একটা পজিটিভ, যেমন সমাজে আমরা দেখি টিচার, ডক্টর, পুলিশ, তো এরা কি করে, সমাজের ভালো কাজে সাহায্য করে, তাদের একটা নেগেটিভ, একটা পজিটিভ স্ট্যাটাস আমরা দেখতে পাই সমাজে, তাই তো? তাছাড়া আর যেমন ক্রিমিনাল, যারা সমাজে বিভিন্ন রকম খারাপ কাজ করে, যেমন চুরি করে, চুরিটা চোর ডাকাত বলতে পারি আমরা, তারা একটা নেগেটিভ স্ট্যাটাস তারা সমাজে ফলো করে। তো এই যে আমাদের কাজের উপর ভিত্তি করে সোসাইটি আমাদের যে একটা স্ট্যাটাস দেয়, মান সম্মান দেয়, সেটাই হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস। বুঝতে পারলে সোশ্যাল স্ট্যাটাস কি? দেখো, এখানে বলা হয়েছে যে এ স্ট্যাটাস ইজ এ সোশ্যালি ডিফাইন্ড পজিশন ইন আ গ্রুপ অর এ সোশ্যাল সিস্টেম। অর্থাৎ স্ট্যাটাস বা সামাজিক মর্যাদা একটা সোশ্যালি সোশ্যাল সোসাইটি আমাদের সংজ্ঞা প্রদান করে, আমাদের সোসাইটি একটা পজিশন দেয় সামাজিক গ্রুপ এবং সামাজিক ব্যবস্থায়, যেটা সামাজিক মর্যাদা বা সোশ্যাল স্ট্যাটাস হিসেবে গড়ে ওঠে। সোশ্যাল স্ট্যাটাসের মধ্যে কি দেখা যেতে পারে? দেখো, ফিমেল, স্টুডেন্ট, টিচার, চাইল্ড, মাদার, ফাদার, ইটিসি। তো আমরা আমরা জন্মের পরে আমরা জানতে পারি যে আমরা ছেলে বা মেয়ে, তার সমাজে আমাদের আমাদের স্ট্যাটাস কি, আমরা একজন মেয়ে, আমরা স্টুডেন্ট না টিচার, এটা একটা আমাদের স্ট্যাটাস, তাই তো? এছাড়া দেখো কি লেখা, কি বলেছে, স্ট্যাটাস ইজ দ্য পজিশন অফ দ্য ইন্ডিভিজুয়াল ইন দ্য সোসাইটি। অর্থাৎ প্রত্যেকটা নির্দিষ্ট ব্যক্তিগত প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট একটা পজিশন সমাজে স্থান থাকে, সেটা হচ্ছে স্ট্যাটাস। ধরো কেউ তোমার তোমাদের মধ্যে কারো বাবা বাবা মা, ধরো কেউ ডাক্তার, কেউ টিচার, কেউ পুলিশ, তো তারা কি হয়, প্রত্যেকে ব্যক্তিগত ভাবে সমাজে একটা নির্দিষ্ট স্থান লিড করছে, মানে ফল পালন করে চলছে, তাই তো? সেটা হচ্ছে স্ট্যাটাস। এছাড়া বলছে স্ট্যাটাস রিফার্স টু প্রেস্টিজ অফ ওয়ান ইন দ্য সোসাইটি। আমি বললামই যে সামাজিক স্ট্যাটাস বা সামাজিক মর্যাদা কোথা থেকে আসছে, আমাদের মান সম্মানের উপর ভিত্তি করে, তাই তো? তো এখানে বলা হয়েছে স্ট্যাটাস রিফার্স টু প্রেস্টিজ অফ ওয়ান ইন দ্য সোসাইটি, মানে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ভাবে সমাজে যেটা সম্মান রয়েছে সেটা থেকে কি আসে, স্ট্যাটাস বা সামাজিক মর্যাদা। দেখো, এখানে একজন সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস কি বলেছেন, বলেছেন স্ট্যাটাস ইজ আ পজিশন ইন এ জেনারেল ইনস্টিটিউশন সিস্টেম রেকগনাইজ অ্যান্ড সাপোর্টেড বাই দ্য এন্টার সিস্টেম। সমাজে যে সমস্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা রয়েছে সেখানে স্ট্যাটাস কি হয়, একটা পজিশন সৃষ্টি করে, আমার একটা স্থান সৃষ্টি করে, যেটা কে তৈরি করে, পুরো এন্টার সোসাইটি, পুরো সোসাইটিটা আমাদের কি করে একটা পজিশন দেয়, যেটা কি, যেটা থেকে কি আসে, আমাদের সোশ্যাল স্ট্যাটাস গড়ে ওঠে। বুঝতে পারলে তো সোশ্যাল স্ট্যাটাস কি? সোশ্যাল স্ট্যাটাস একটা পজিশন সমাজে, আমাদের একটা পজিশন যেটা সোসাইটি ক্রিয়েট করে, সোসাইটি আমাদের পজিশনটা দেয়, প্রদান করে আমাদের কাজের উপর ভিত্তি করে, তাই তো? এবং যেটা আমাদের মান সম্মানের উপর ভিত্তি করে গড়ে ওঠে। তাহলে সোশ্যাল স্ট্যাটাস ইজ আ সোশ্যালি ডিফাইন্ড পজিশন ইন আ গ্রুপ অর আ সোশ্যাল সিস্টেম। তাহলে স্ট্যাটাস কি বুঝতে পারলাম? এরপর আসি টাইপস অফ স্ট্যাটাস বা স্ট্যাটাসের প্রকারভেদ। দেখো, স্ট্যাটাস কে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাসক্রিপ্ট স্ট্যাটাস, একটা হচ্ছে অ্যাসিভ স্ট্যাটাস। তো অ্যাসক্রিপ্ট স্ট্যাটাস এবং অ্যাসিভ স্ট্যাটাস কি, সেটা হলো, অ্যাসক্রিপ্ট স্ট্যাটাস হচ্ছে আরোপিত মর্যাদা, অর্থাৎ যেটা আমাদের আরোপ করা হয়, যেটা আমরা কখনো কি করতে পারি, নিজেরাই সিলেক্ট করতে পারি না যে আমরা এটা, সমাজে আমাদের এটা স্ট্যাটাস হবে, সমাজে আমাদের এটা মর্যাদা হবে, তাই তো? আরোপিত, আমাদের উপর আরোপ করে দেওয়া হয়। কেমন আরোপিত মর্যাদা হতে পারে? তোমরা যেমন ধরো ডক্টর, পুলিশ, এসব কি করতে হয়, আমাদের পড়াশোনা করে বিভিন্ন রকম ডিগ্রি অর্জন করে এসব স্থান আমাদের অর্জন করতে হয়, কিন্তু অ্যাসক্রিপ্ট স্ট্যাটাস কখনো আমরা অর্জন করতে, চুজ করতে পারি না, এটা আমাদের আগে থেকে দেওয়া থাকে। যেমন আমাদের এজ, বয়স, আমাদের জেন্ডার, আমরা ফিমেল না মেল, আমরা ছেলে মেয়ে, এগুলো কি আমি আমি চুজ করতে পারবো, আমরা যে আমি ছেলে হবো, আমি মেয়ে হবো, এসব তো চুজ করতে পারবো না, এটা আমাদের জন্মগত ভাবেই থাকে, তাই তো? এছাড়া আমাদের সম্পর্কগুলো, যে কি আমার বাবা, কি আমাদের মা, কিনশিপ সম্পর্ক, আত্মীয় সম্পর্কগুলো আমরা জন্মের পরেই পেয়ে থাকি, এগুলো আমাদের কি হয়, অ্যাসক্রিপ্ট স্ট্যাটাস, মানে আরোপিত করা থাকে। কাস্ট, আমরা কোন জাতি, এ সমস্তই আমাদের আরোপিত স্ট্যাটাস, তাই তো? তো স্ট্যাটাস হুইচ আর গিভেন টু আস অ্যাট বার্থ, অর্থাৎ জন্মের সঙ্গে সঙ্গে আমরা যে সমস্ত কিছু পেয়ে যাই মর্যাদা সমাজে, সেগুলো হচ্ছে অ্যাসক্রিপ্ট স্ট্যাটাস, বা বাংলায় আমরা যাকে বলি আরোপিত মর্যাদা।
যার মধ্যে রয়েছে এজ, সেক্স, কিনশিপ, রেস, কাস্ট ইটিসি। তাহলে বোঝা গেল অ্যাসক্রি স্ট্যাটাস কি, যেটা আমরা জন্মগত ভাবে জন্মের পরেই আমাদের সঙ্গে সঙ্গে চলে আসে, সেটা হচ্ছে অ্যাসক্রিপ স্ট্যাটাস, অর্থাৎ আমাদের আরোপ করা হয়, সেটা হচ্ছে অ্যাসক্রিপ স্ট্যাটাস। এরপর আসছি অ্যাচিভ স্ট্যাটাস বা অর্জিত মর্যাদা। আমরা এর আগে দেখলাম যে অ্যাসক্রাইব স্ট্যাটাস বা আরোপিত মর্যাদা, অর্থাৎ যে মর্যাদাটা আমরা জন্মের সাথে পেয়ে থাকি, অর্থাৎ আমাদের উপর আরোপ করে দেওয়া থাকে, তাই তো? আমরা সেটাকে চুজ করতে পারি না, কিন্তু অ্যাচিভ স্ট্যাটাস এটাকে আমরা চুজ করতে পারি। এটা আমরা সময়ের সাথে সাথে বড় হই, আমাদের নিজের কাজের স্ট্রাগলের মাধ্যমে আমরা একটা সমাজে একটা পজিশন সৃষ্টি করি বা চুজ করি আমরা যে সমাজে বড় হয়ে এই হব। কেউ হবে ডাক্তার, কেউ হবে পুলিশ, কেউ হবে প্রফেসর, টিচার। তো এই যে আমরা সমাজে এই যে স্থানটা অর্জন করি, এটা হচ্ছে অ্যাচিভ স্ট্যাটাস। তো এনি সোশ্যালি পজিশন হেল্ড বাই অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাজ এ রেজাল্ট অফ হিজ অর হার পার্সোনাল অ্যাকম্পলিশমেন্ট ইন ওপেন ফর্মাল অর মার্কেট কম্পিটিশন উইথ আদার ইজ নোন অ্যাজ অ্যাচিভ স্ট্যাটাস। অর্থাৎ একটা সামাজিক পজিশন যেটা প্রত্যেকটা মানুষ তাদের নিজের ব্যক্তিগত উন্নতির জন্য বা সমাজে একটা স্থান পাওয়ার জন্য কি করে, সমাজে কম্পিটিশন করে নিজের একটা স্থান দখল করে প্রতিযোগিতার মাধ্যমে, সেটা হচ্ছে অ্যাচিভ স্ট্যাটাস। অর্থাৎ সমাজে বিভিন্ন রকম সমস্যার সঙ্গে সমস্যার সাথে লড়াই করে তারা সমাজে একটা নিজের স্থান তৈরি করে বা অর্জন করে, সেটা হচ্ছে অ্যাচিভ স্ট্যাটাস। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাচিভ স্ট্যাটাস কি, যেটা আমরা অর্জন করি, যেটা আমরা কখনো আমরা আগে থেকে পেয়ে থাকি না, আমরা চুজ করি আমরা সমাজে কি আমরা বড় হয়ে কি হবো, সেটা আমরা চুজ করে সমাজে একটা নির্দিষ্ট স্থান অর্জন করি, সেটা হচ্ছে অ্যাচিভ স্ট্যাটাস। তাহলে আমরা কি দেখলাম যে সামাজিক স্ট্যাটাস হচ্ছে একটা সোশ্যালি ডিফাইন্ড পজিশন, যেটা প্রত্যেকটা মানুষ কখনো আরোপিত ভাবে পায়, কখনো হয় অর্জন করে পায়। অর্থাৎ স্ট্যাটাস ইজ এ পজিশন অফ দ্য ইন্ডিভিজুয়াল ইন সোসাইটি। প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত যে স্থান থাকে সমাজে, যেটা সোসাইটি আমাদের দিয়ে থাকে বা আমরা নিজেরাই পেয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের সামাজিক মর্যাদা। আর কি দেখলাম যে সামাজিক মর্যাদার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে অ্যাসক্রিপ স্ট্যাটাস আর একটা হচ্ছে অ্যাচিভ স্ট্যাটাস। অ্যাসক্রিপ স্ট্যাটাস হচ্ছে আরোপিত মর্যাদা, যেটা আমরা জন্মের পরেই জন্মের সঙ্গে সঙ্গে পেয়ে থাকি, যেমন আমরা ছেলে আমাদের জেন্ডার, আমাদের কিনশিপ সম্পর্কগুলো, কাস্ট, এগুলো সব কি হয় অ্যাসক্রিপ স্ট্যাটাস। তো আমরা এটা পেয়ে থাকি, আমরা কখনো অর্জন করতে পারি না বা চুজ করতে পারি না। এরপর রয়েছে অ্যাচিভ স্ট্যাটাস, যেটাকে বলা হয় অর্জিত মর্যাদা। অর্থাৎ এটা আমরা সময়ের সাথে সাথে বড় হই এবং আমরা চুজ করি ভবিষ্যতে আমরা কি হব, সেটা আমরা সেই জিনিস সেই প্রফেশনকে বা পেশাকে আমরা চুজ করতে পারি, যার মাধ্যমে সমাজে আমাদের একটা স্থান তৈরি হয়। তাহলে সেটা হচ্ছে তারপর সেটা কি হয় অ্যাচিভ স্ট্যাটাস গড়ে ওঠে। তো আশা করি তোমরা সোশ্যাল স্ট্যাটাসের এই সংক্ষিপ্ত ধারণা বুঝতে পেরেছো। এরপর আমি শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে আসবো, তো এখানে শেষ করছি। শেষ করার আগে বলি, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে আমার ভিডিওগুলো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায়, এবং শেয়ার করো এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিও। থ্যাংক ইউ।